আসসালামু আলাইকুম এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তমুজা দাস দিনাজপুরে ফ্যাসেস সরকারের দোসর এবং হত্যাকারীদের জামিন দেয়ার প্রতিবাদে এবং জামিন প্রদানকারী বিচারকদের দ্রুত অপসারণের দাবি জানিয়ে আদালত ঘেরো কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা এ সময় বক্তারা আওয়ামী সন্ত্রাসীদের জামিন বাতিল সহ অন্যান্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয় কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুর শাখার খান একরামুল হক আবির এবং মিষ্টি খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট দূর করে চাহিদা এবং সরবরাহ ঠিক রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন একই সাথে আসন্ন রোজায় পণ্য আমদানি এবং মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানান তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে সার্বিক বাজার পরিস্থিতি টিসিবির পণ্য বিতরণের সার্বিক কার্যক্রম এবং দ্রব্যমূল্যের বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন এ সময় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং আরও জোরদার করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন বাণিজ্য উপদেষ্টা সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুস্তফা ইকবাল এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ছাড়াও বিভিন্ন জেলার জেলা প্রশাসক এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন কোন ধরনের প্রেসার জন্য না আসে সেই দায়ী দায়িত্ব আমার এটা আমি নিশ্চিত করেছি এবং সামগ্রিক কার্যক্রম পরিচালনা করছে আপনারা নিশ্চয়ই দেখছেন ভোক্তা অধিকার অনেক কার্যক্রম চালাচ্ছে এবং ওনারা আরো সংযুক্ত থেকে আমার ট্রেড আন্ডারস্ট্যান্ডিং আমি ওনাদের সাথে শেয়ার করেছি সো ওনারা ওগুলোকে সংযুক্ত করে আশা করি যে ওনারা আরো বেশি কর্মক্ষম পদক্ষেপ নিতে সক্ষম হবে জাতীয় পার্টি কোনো দল নিষিদ্ধের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন পার্টির কো চেয়ারম্যান এবং রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মুস্তফা দুপুরে রংপুরে জাতীয় পার্টির বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এই মন্তব্য করেন এ সময় মোস্তাফিজর রহমান মোস্তফা বলেন আওয়ামী লীগের সবাই তো আর দোষী না যারা দোষী তাদের আইনের আওতায় আনা উচিত জাতীয় পার্টি চায় সকলের অংশগ্রহণে একটি নির্বাচন হোক সংগঠনের রংপুর বিভাগীয় নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের হাওড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার উরাল সড়ক প্রকল্প বন্ধের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অপ্রয়োজনীয় এবং অলাপজনক এসব প্রকল্প শুধু অর্থের অপচয় নয় প্রকৃতির জন্য বড় ধরনের হুমকির কারণ অত্যাধিক ব্যয়ে এবং রাজনৈতিক বিবেচনায় নেয়া এসব প্রকল্পে জড়িতদের শাস্তির আওতায় আনার পরামর্শ টিআইবির আরও জানাচ্ছেন তরিক ইসলাম প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে কিশোরগঞ্জের মিঠামইন থেকে করিমগঞ্জের মরিচাখালী পর্যন্ত পনেরো দশমিক একত্রিশ কিলোমিটার উড়াল সড়ক প্রকল্প হাতে নেয় পতিত শেখ হাসিনা সরকার সেতু বিভাগ থেকে বলা হয় ইটনা মিঠামৈন অষ্টগ্রামের মধ্যে আটশো কোটি টাকা ব্যয় নির্মিত অল ওয়েদার সড়কের পূর্ণ ব্যবহার নিশ্চিতে নেওয়া হয় উড়াল সড়ক প্রকল্প প্রায় বিশ কোটি টাকা ব্যয় প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সমীক্ষায় বলা হয় উড়াল সড়ক দিয়ে সালে সালে প্রতিদিন যানবাহন চলাচল করবে প্রায় প্রায় যা দাঁড়াবে বলছেন যোগাযোগ হাজার হাজারে একে বিশেষজ্ঞরা শুধু অর্থের অপচয় নয় প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় দ্রুত এই প্রকল্প বন্ধের দাবি জানান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক আমাদের যে ক্রান্তিকাল যাচ্ছে অর্থনীতির উপর যে অতিরিক্ত চাপ যাচ্ছে নতুন বাস্তবতায় যেই প্রজেক্টগুলি আরম্ভ হয় নাই সেখানে আর বিশ্লেষণে না গিয়েও কিন্তু বলা যায় যে না আমরা এখন পাইপলাইনে যেই প্রজেক্টগুলি আছে যেখানে এত ট্রাফিক থাকবে না যেখানে খরচটা অনেক বেশি ঠিক আছে এই সরকার যদি বড় সিদ্ধান্ত না নিতে পারে পেন্ডিং রাখতে পারে পরবর্তীতে রাজনৈতিক সরকার এসে বিচার বিশ্লেষণের মাধ্যমে তারা হয়তো সিদ্ধান্ত নেবে অর্থ লোপাট ও রাজনৈতিক বিবেচনায় নিয়ে এসব প্রকল্প সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনার দাবি জানান টিআইবি পরিচালক বিষয়টি এখনই স্থগিত রাখা উচিত প্রকল্পটি আর অগ্রসর না হয়ে যে অর্থ ব্যয় হয়েছে সেটি কিভাবে উদ্ধার করা যায় সেটা মানি বেরো কীভাবে রিট্রিভ করা যায় সেটা বিবেচনা করতে হবে যারা আমলাতন্ত্রে ছিলেন সমস্ত বিষয়ে তাদের পাশাপাশি যারা প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত তাদের কিন্তু এক এক ধরনের যোগসাদস এখানে থাকার কথা সেটা প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবে এই ধরনের যোগসাদসে যারা জড়িত ছিলেন তাদেরও কিন্তু জবাবদিতা নিশ্চিত করাটা অপরিহার্য বলে মনে শুধু এই প্রকল্প নয় গুরুত্বহীন ও রাজনৈতিক বিবেচনায় নিয়ে সকল প্রকল্প পুনর্মূল্যায়ন ও বাতিলের দাবিও জানান বিশেষজ্ঞরা তরিক ইসলাম এটিএন বাংলা ঢাকা নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস এ উপলক্ষে চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর সকল মসজিদে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের আত্মার মা ফেরাত দেশের সুখ সমৃদ্ধি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি এবং অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া এবং মনাজাত করা হয় এছাড়াও নৌবাহিনীর সকল জাহাজ ও ঘাঁটি সমূহে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং নৌবাহিনীর স্কুল এবং কলেজগুলোতে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা দিবসটি উপলক্ষে চট্টগ্রাম নেবাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান দুপুর দুটা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনাতে নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ আক্তার উদ্দিন সকলের দেখার জন্য উন্মুক্ত রাখা হয় বেলা দুটা থেকে বিকেল চারটা পর্যন্ত জাহাজ খুলনার বিআইডব্লিউটি এর লঞ্চ ঘাটে এটি প্রদর্শন করা হয় জাহাজ দেখতে সব বয়সী মানুষেরা ভিড় করে এ সময় নৌবাহিনী সদস্যরা তাদের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন বরিশালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কীর্তন খোলা নদীতে বিআইডব্লিউটি এ ঘাটে নৌবাহিনীর জাহাজ বানোজা বরকত জনগণের জন্য উন্মুক্ত রাখা হয় বেলা দুটা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বস্তরের মানুষ নৌবাহিনীর এই জাহাজটি ঘুরে দেখেন এ সময় বানোজা বরকতের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মঞ্জুর হোসেন সহ নৌবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এছাড়া বরিশাল সেনানিবাসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় কুমিল্লা সেনানিবাসের মসজিদে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের কল্যাণ সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি এবং অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয় এরপর এম আর চৌধুরী প্রাঙ্গনে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা ও সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে জিওসি তেত্রিশ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীর বেরি নির্মাণ কাজ বন্ধ থাকায় ঝুঁকির মুখে পড়েছে নদী তীরের বিভিন্ন সরকারি স্থাপনা বিগত সরকারের সময় ক্ষমতাসীন দল প্রভাব খাটানোয় ছয় মাসের কাজ শেষ হয়নি ছয় বছরেও এ অবস্থায় দ্রুত নির্মাণ কাজ শেষ করতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড পিরোজপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিলনের তথ্য উৎসবিতে ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা সন্ধ্যা নদীর থেকে কাউখালী উপজেলার খাদ্য গুদাম আবহাওয়া অফিস সহ সরকারের স্থাপনা রক্ষায় ছয় বছর আগে বেরিবাঁধ নির্মাণ কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড চার কোটি তিপ্পান্ন লাখ টাকা ব্যয়ে বাঁধের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান রাজ অ্যান্ড ব্রাদার্স তবে নিম্নমানের কাজের কারণে স্থানীয়দের চাপের মুখে সাময়িক কাজ বন্ধ করে দেন ঠিকাদার এরপর পাঁচবার কাজ করলেও শেষ পর্যন্ত তা অসমাপ্ত রেখেই চলে যায় তারা রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তা আর শেষ হয়নি ফলে ভাঙ্গন ঝুঁকিতে সরকারি এসব স্থাপনা দুই কিলোমিটার এলাকা এখন একেবারে এই যে কচা যে নদী রয়েছে এই নদীর একেবারে ভাঙ্গন কবলিতে এলাকা এখন পর্যন্ত কোনো ই হয় নাই মানে কাজ ওইরকম সম্পূর্ণ হয় নাই এই সঠিক বা সুন্দর যেটা বাদ দিলে যে ভাঙন রক্ষা পাবে সেটা আমরা দেখি না এখন পর্যন্ত মানে এটা দৃশ্যমান নাই বেড়িবাঁধের কাজ বন্ধ থাকায় কাউখালির পাঁচটি গুদাম ভাঙনের মুখে পড়ার সংখ্যায় উপজেলা খাদ্য বিভাগ আমাদের জলবদ্ধতা সমস্যা হচ্ছে রাস্তাঘাট এবং বর্ষার সময় পানি নিষ্কাশন হয় না তার ফলে গুডাউনের ড্যাম সৃষ্টি হইতে এবং নষ্ট হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আমার অফিসে কোনো কাগজপত্র আমি পাইনি দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে আলটিমেটাম দিয়ে চিঠি পাঠানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কোনো কারণে যদি কাজটি কমপ্লিট না হয় সেই ক্ষেত্রে দরপত্রের বিধি মোতাবেক তাকে পারফরমেন্স সিকিউরিটি তার বাজেয়াপ্ত করে তার লাইসেন্স ডেভার করার ব্যবস্থা গ্রহণ করা হয় একশো আঠাশ মিটার বেড়িমাঠটির নির্মাণ কাজ শেষ কথা ছিল দু সালের ডিসেম্বরে বিউরো রিপোর্ট এটিএন বাংলা পঞ্চগড়ে জেলা প্রশাসনের আয়োজনে কৃষকের পণ্য সরাসরি সাধারণ মানুষের মাঝে বিক্রির জন্য ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করা হয়েছে সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে এই বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক আলী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমেন সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আহসান হাবিব সহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন সপ্তাহে দুই দিন এই বাজার থেকে মূল্যে শাকসবজি কিনতে পারবেন ক্রেতারা হবিগঞ্জের নবীগঞ্জে মসজিদ কমিটির এক নেতাকে মাদক মামলায় ফাঁসানোর প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেওয়া হয় নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকার ছাত্র জনতার পক্ষ থেকে হবিগঞ্জের জেলা প্রশাসক ফরিদুর রহমানের মাধ্যমে এই স্মারকলিপি দেন তারা এ সময় পানিউমদার পাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কাজল মিয়ার মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত মুক্তি দেয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় শেরপুরে জেকে বসতে শুরু করেছে শীত অগ্রহণের শুরু থেকেই শীতের আমেজ বিরাজ করছে সীমান্তবর্তী জেলা শেরপুরে সকাল এবং সন্ধ্যায় দেখা যাচ্ছে ঘন কুয়াশা আর হিমেল হাওয়া সেই সঙ্গে পড়ছে শিশির মধ্যরাত থেকে সকাল আটটা পর্যন্ত থাকছে কুয়াশার দাপট সামান্য দূরের জিনিসও ঝাপসা দেখা যাচ্ছে দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমছে এদিকে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনে বাড়ছে শীত এবং ঠান্ডা জনিত রোগ হাসপাতালে দেখা মিলছে সর্দি কাশি আর আক্রান্ত মানুষের স্পাহানি প্রথম আলো আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের রাজশাহী অঞ্চলের খেলা শুরু হয়েছে সকালে উদ্বোধনী খেলায় ছয় এক গোলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড আমিরুল ইসলাম কনক রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড রবিউল ইসলাম সরকার আসানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড শহীদুল ইসলাম জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক সাইদুর রহমান এবং ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার সত্যনারায়ণ ভৌমিক উপস্থিত ছিলেন মিডিয়া পার্টনার নওগাঁয় শুরু হয়েছে শহীদ জিয়াউর রহমান স্মৃতি পৌর আন্তঃর্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বুধবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে এই টুর্নামেন্ট শুরু হয় উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুল লতিফ খান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর নানু এবং সাবেক পৌর মেয়র নজমুল হক সনি সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলায় চার নম্বর ওয়ার্ড একাদশকে এক গোলে হারায় সাত নম্বর ওয়ার্ড একাদশ টুর্নামেন্টে নগাঁও পৌরসভার নয়টি ওয়ার্ড দল অংশ নিচ্ছে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত চব্বিশের শহীদ স্মৃতি একাডেমি কাপ অনূর্ধ্ব তেরো ফুটবল টুর্নামেন্টে বন্ধন কোচিং সেন্টার চ্যাম্পিয়ন হয়েছে ফাইনালে তারা দুই এক গোলে বঙ্গবীর সংসদকে পরাজিত করে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরিচালক মাসুদুজ্জামান সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় সম্রাট হোসেন এমিলি ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য গোলাম গাউস এবং জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টে মোট আঠারোটি দল অংশ নেয় আর এই ছিল এখনকার সংবাদ আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ